ওয়েলকাম টু বাংলা রান্না। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সপ্তমীর ভিডিও। তো সপ্তমীতে আমি অঞ্জলি দেইনি, তো মণ্ডপে গিয়েছিলাম। এটা হচ্ছে শ্বশুরবাড়ির বাড়ির পূজা। তো যাই হোক, এই যে সপ্তমীতে এখানে অঞ্জলি হচ্ছিলো, আর সেদিন মানুষ আসলে কম ছিল। আর এটা হচ্ছে অষ্টমীর দিনকার লুচি লাগবে। তো সপ্তমীর দিন বিকেলে সবাই লুচি বানাচ্ছিলো, এই যে আমিও এসেছিলাম সবার সঙ্গে। আসলে সবার সঙ্গে একসঙ্গে কিন্তু করতে খুব ভালোই লাগে। এদিকে আমার এই যে মেজদি, আর পাশে এই যে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। তো দিদি আর শাশুড়ি ও সাইডে বসেছিল, আমি এই সাইডে বসেছিলাম। তো সবাই মিলে লুচি করতেছিল, আর এই লুচি করতে করতে প্রায় কিন্তু রাত 12টা বেজে গেছিলো। প্রায় 3:30 থেকে রাত 12টা পর্যন্তই লুচি করা হয়েছিল, কিন্তু আমি সন্ধ্যার পর আমি চলে গেছিলাম। এখানে প্রায় 20 কেজির মতো আটা দিয়ে লুচি করা হয়েছিল, এর বেশি হবে কম না আমার ঠিক মনে নাই। তো এই যে সন্ধ্যার পর আমি চলে এসে রেডি টেডি হয়ে আমরা কিন্তু প্রতিমা দেখতে বের হয়েছিলাম। সৃজনবাবু বললো যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চলো একটু প্রতিমা দেখে আসি। তো ঠিক আছে, আমিও রেডি হয়ে সৃজনের বাপি আমরা তিনজনে বেরিয়ে গেলাম। তো এইখানেও কিন্তু বেশ কয়েকটা প্রতিমা দেখেছিলাম, প্রতিমাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে আমার মেজদাদার গাড়ি, তো গাড়িটা নিয়ে এসেছিলাম এটাই। তো এইখানে যে প্রতিমাটা, এটা কিন্তু ছোট থেকে সৃজনবাবু বলতেছিল একটা বাচ্চা বানায়, তো এখন সে একটু বড় হয়ে গেছে। আর এখানে দেখুন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর নাচ করতেছিল। সৃজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নাচ দেখতেছিল, তো আসলে কিন্তু খুব ভালোই লাগতেছিল। আর এটা হচ্ছে অন্য জায়গার প্রতিমা, অনেকগুলোই প্রতিমা দেখেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে সুন্দরীর, মানে আমাদের বাড়ির পাশেই একটা মণ্ডপের প্রতিমা। এখানে লাইট কিন্তু খুবই সুন্দর করেছিল, এর জন্য ভিডিওটা কিন্তু ওইভাবে সুন্দর আসতেছিল না লাইটিংয়ের জন্য। এমনি সরাসরি দেখতেই ভালো লাগতেছিল। পরে এই পাশে একটা বাজার বসেছিল, আমরা কিন্তু চলে এসেছি এখানে একটু মানে ফুচকা চটপটি এগুলাই খাবে। তো এখানে মানে সবে মাত্র এসে দোকানপাট বসিয়ে মানে বানানো শুরু করেছে। এটা হচ্ছে সপ্তমীর দিন ভিডিও। তো যাই হোক, এই যে সৃজন কিন্তু ফুচকা খুব ভালোই খায়, আর সৃজনের বাপি চটপটি নিয়েছে। আমি তেমন কিছুই খাইনি, কারণ এগুলো আমার কাছে অত একটা বেশি ভালো লাগে না। আর এটা হচ্ছে অষ্টমীর দিনকার ভিডিও। তো সেদিন কিন্তু অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, তো আমার একটা মানত ছিল সৃজনের নামে, ওটাও দিয়েছিলাম। তো একটু ব্যস্ততাই ছিল, যার কারণে মানে অঞ্জলির ভিডিওগুলো দেওয়ার সময় পাইনি, মানে করতে পারিনি। এটা হচ্ছে আমার দিদির যা, মানে আমারও যা। আর এই যে সবাই রাস্তার কিন্তু দুই সাইড দিয়ে এখানে মাদুর দিয়েছিলো, সবাই বসে কিন্তু লুচি এগুলো খাচ্ছিলো, সৃজনের বাপিও আসতে। আর এইদিকে সৃজন কিন্তু পাটা মেলে বসে গেছে। এখানে লুচি দিয়েছিল, ডাউল দিয়েছিল, বুটের ডাউল। তো যাই হোক, ঘুগনি যেটাকে বলে খুব। আর এই যে বুকটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ছিদ্র করে কিন্তু রক্ত দেওয়া হয়েছিল, যেটা মানতের কথা বলছিলাম। এটা কিন্তু আমরা মানে সেই দিন বিকেলবেলা আবার আমার বাপের বাড়ি চলে এসেছিলাম, আর রাত্রে এখানে মোমবাতি ধরানো প্রতিযোগিতা হচ্ছিল। ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই কিন্তু এখানে এই প্রতিযোগিতাগুলো করতেছিল। আসলে প্রতিযোগিতা যেমন তেমন, এগুলো কিন্তু খুবই মজা লাগে, আনন্দ লাগে, এইটাই সব থেকে ভালো। আর এই যে আমার মেজদাদার ছোট মেয়ে, সেও কিন্তু প্রদীপ আর কি মোমবাতি ধরিয়েছিল, সে 10টা ধরিয়েছিল। তারপর আমার ছোট বোন গেছিল, সেও কিন্তু ওই রকম 10টা 11টার মতো ধরিয়েছিল। পূজার এই কয়দিন কিন্তু কিভাবে সময় চলে গেছে আসলে নিজেও বুঝতে পারিনি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এরকমই হয়েছে। আসলে খুব আনন্দেই দিনগুলো কাটিয়েছিলাম। মোমবাতি ধরানোর যে ফার্স্ট হয়েছিল, সে কিন্তু 22টা মোমবাতি ধরিয়েছিল, এবং সে কিন্তু খুবই ছোট ছিল। আর এখন হবে হাঁস ধরার প্রতিযোগিতা, তো ওটা শেষে তারপর হাঁস ধরার প্রতিযোগিতা। এই যে দেখুন আমার মা কীভাবে কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করছে, আসলে এগুলো কিন্তু মজা। তো এই মহিলাদের কিন্তু এই যে একসঙ্গে 9 জনকে নামিয়ে দেওয়া হয়েছিল একটা হাঁস। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, যে দিদিমা হাঁসটা ধরেছে উনি কিন্তু চোখে আসলে দেখতেই পাচ্ছিল। একটা খেয়াল করে দেখবেন, উনি কিন্তু একেবারে দৌড়ে এসে হাঁসটার দিকে নজর দিয়েই কিন্তু ওই যে দেখুন কর্নারে, মানে হাঁসটা কিন্তু ধরে বসেছে। দেখতে না পেলে কিন্তু এরকম হয় না। তো যাই হোক, এটা খেলা, তার চোখ বেঁধে দিয়েছে, সে দেখতে পাচ্ছে, এটা স্বাভাবিক। সে তো আর ইচ্ছে করে মানে চোখ বাঁধেনি বা ইচ্ছে করে ওরকম ফাঁকা রাখেনি, যাই হোক দেখতে পাচ্ছিল, এটাই বললাম। পরে যে এই যে ছোট ছেলে পেলে এদের দিয়েছিল,
তো এরাও কিন্তু আসলে খুবই আনন্দ পাচ্ছিল। তো দেখবেন এটাও কিন্তু একজনে ফট করে ধরে বসবে, তো এ কিন্তু আর কি দেখতে পাচ্ছিল না, এটা অনেকক্ষণ লেগেছিল মোটামুটি ধরতে। আর এখানে মিউজিক দিয়েছিল, তো মিউজিক দেওয়ার কারণে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছিল ভিডিওগুলো, কিন্তু মিউজিকটা আমি তো দিতে পারিনি, কপিরাইট ধরবে বলে। আর এখানে এই যে দেখুন পুরস্কারগুলো কিন্তু সাজিয়ে রেখেছিল, তো সেটারও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে কাকিমা, তো ওই যে দেখুন কিভাবে হাঁসটা ধরে বসেছে, আর হাঁসগুলো না মানে বেশি একটা দৌড়াদৌড়ি করতেছিল না, চুপ করে এখানে ওখানে দাঁড়িয়ে পড়তেছিল। তো কাকিমা না বৌদি, তো বৌদি কিন্তু হাঁসটা পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছিল। আসলে এস তোমার একটা মামি, বুঝছো তো। এরপরে হচ্ছে এই যে ছোট ছেলে পেলে, আর এই দেখুন সৃজন, সৃজনও কিন্তু নেমে গেছে হাঁস ধরতে, ও বললো যে আমিও যাব আমিও যাব। তো আমার মা কিন্তু ওকেও চোখ বেঁধে দিয়েছে, আর ও কিন্তু মাথা উঁচু করে করে একটু দেখার চেষ্টা করছে। পরে যাই হোক একটা ছেলে অল্প সময়ের ভিতরে ধরে ফেলেছিল। পরে এবার হচ্ছে ছেলেদের পালায়, এখন কিন্তু ছেলেদের নামিয়ে দিয়েছে। তো এ ওর পা ধরে টানে, এ ওর মাথা ধরে টানে, মানে কি একটা অবস্থা। আসলে ওই দিন কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই দেখুন চারিদিকে কিন্তু অনেক মানুষ হয়েছিল, তো মানে যে আধুনিক যে অনুষ্ঠানগুলো থাকে তার থেকে এই যে সমস্ত ছোটোখাটো অনুষ্ঠানগুলো কিন্তু খুবই মজা লাগে। তো এইবার দেখুন কিভাবে হাঁসটা কিন্তু একজনে ধরে ফেলবে। তো ওইদিকে আমার মা যে আবার হাঁসটাকে একটু সরিয়ে দিতে যে একজনের হাতে লেগেছে, তো সে আবার ফট করে ধরে ফেলেছে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই বলবেন। সবাইকে ধন্যবাদ।